Assalamualaikum. Bookshelf 365 এর instant fast rate management এর আজকের আমাদের আলোচনার টপিক convulsion বা খিঁচুনি বা epilepsy বা মৃগী। আপনাদের সাথে রয়েছি আমি আহমেদ শিদা। চলুন তাহলে এই রোগগুলোর ম্যানেজমেন্ট নিয়ে কিছু কথা বলি। শুরুতেই জেনে নিই যে খিঁচুনি বা মৃগী আসলে জিনিসটা কি। মেডিকেল টার্মে আমরা এটাকে বলে থাকি কন্টিনিউয়াস ইনভলান্টারি মুভমেন্ট। মানে কি? মানে হচ্ছে যে আমাদের নিজেদের কন্ট্রোলের বাইরে যদি আমাদের শরীরের বিভিন্ন অংশ কাঁপাকাঁপি শুরু করে তাহলে সেটাই হচ্ছে খিঁচুনি। সেই জিনিসটা আমরা কিভাবে ম্যানেজমেন্ট করব সেটি জানার আগে জেনে নিই যে আমাদের সমাজে এই নিয়ে কি ধরনের ভ্রান্ত ধারণা রয়েছে। আমাদের সমাজে অনেকেই মনে করে যে মৃগী রোগে নাকি চামড়া শুকাইলে নাকে দিলে রোগটি ভালো হয়ে যায়। এই জন্য অনেক সময় মৃগী এটাকে দেখা যায় যে মানুষের নাকের কাছে চামড়া স্যান্ডেল ধরছে। এটি একটি প্রচন্ড বাজে একটি প্র্যাকটিস এবং এটা করা কখনোই উচিত না। এটি একটি সম্মানহানিজনক একটা ব্যাপার হয়ে যায়। আপনারা কখনই এটি করবেন না, এটার কোনো ভিত্তি নেই। আবার অনেকে বলে যে তার দাঁতে দাঁত লেগে গেছে, তাহলে তার জিহ্বাটা কেটে যাচ্ছে, জিহ্বাটা সে গিলে খেয়ে ফেলছে বা জিহ্বাটা এই হয়ে যাচ্ছে ওই হয়ে যাচ্ছে। দাঁতে দাঁত লাগাও, আটকাও, মুখের ভিতরে চামচ দিয়ে দাও, মুখের ভিতরে শক্ত কাঠি দিয়ে দাও। এই জিনিসটা প্রচন্ড বাজে রকমের একটি ক্ষতিকর জিনিস। কারণ কি? কারণ কারো যদি খিঁচুনির অ্যাটাক হয়, তাহলে যদি তার সেখানে জিহ্বা কাটতেই হয় তাহলে প্রথমেই তার কেটে গেছে, পরবর্তীতে জিহ্বা আবার বের হয়ে সেটা কাটার কোনো চান্স নেই। এখন আমি যদি দাঁতের মধ্যে কোনো শক্ত জিনিস দিয়ে দিই, তাহলে যেটা হতে পারে সেটা হচ্ছে তার দাঁত পর্যন্ত ভেঙে যেতে পারে বা চোয়ালে আঘাত পেয়ে রক্তাক্ত একটি অবস্থা হতে পারে। তাহলে এটি কখনোই হতে দেওয়া যাবে না। তাহলে আমাদের কি করতে হবে? আমাদের আসল কাজ হচ্ছে মৃগী যেটি ম্যানেজমেন্ট আসল, সেটি হচ্ছে খিঁচুনিটাকে নিজের মতো হতে দেওয়া। আমাদের একটি জিনিসই খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে যেহেতু পেশেন্টটা নিজে নিজের কন্ট্রোলে নাই, তাহলে সে যেন আশেপাশের কোনো কিছু দ্বারা ক্ষতিগ্রস্ত না হয়। তার আশেপাশে ধারালো জিনিস থাকতে পারে, যেমন ছুরি, কাঁচি বা গ্লাস, কাপ। এই জিনিসগুলো যদি থাকে তাহলে সেগুলো তার পাশ থেকে হটিয়ে দিতে হবে। এবং যেহেতু তার কন্টিনিউয়াসলি খিঁচুনি হইতেছে, তাহলে তার মাথা কোথাও আঘাত পেতে পারে। এই জন্য আমাদের কাজ হবে তার মাথার নিচে একটি নরম বালিশ বা নরম কাপড় বা নরম যে কোনো কিছু দিয়ে সাপোর্ট দিয়ে রাখা। আমরা কখনোই জোর করে তার খিঁচুনিটিকে আটকানোর চেষ্টা করব না, কারণ খিঁচুনি যদি আমরা থামানোর জোর করে চেষ্টা করি সেটাতে খিঁচুনি তো থামবে না, বরং পেশেন্টের ক্ষতি হতে পারে, যেটি আমরা কখনোই করতে চাবো না। সাধারণত নর্মালি খিঁচুনি চলতে চলতে 30 সেকেন্ড, 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিটের মধ্যেই ভালো হয়ে যায়, নিজে নিজেই ভালো হয়ে যায়। যদি কোনো কারণে খিঁচুনি 5 মিনিট হওয়ার পরও ভালো না হয়, সেক্ষেত্রে আমাদেরকে তাকে হাসপাতালে নিয়ে যেতে হবে। হাসপাতালে তখন ডাক্তার তাকে ফার্দার ম্যানেজমেন্ট দেবে। এই হচ্ছে মেইনলি খিঁচুনির প্রাথমিক চিকিৎসা। তাহলে চলুন আমরা আরেকবার রিক্যাপ করে দেখি যে আসলে কি করতে হচ্ছে। মেইন কথা, যেহেতু এটি অটোমেটিক্যালি ভালো হয়ে যায়, তাই আমাদেরকে এক্সট্রা করে কোনো পদক্ষেপ নেওয়া লাগছে না। আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে বাইরের অ্যাসোসিয়েটেড কিছু দিয়ে যাতে রোগীটির ক্ষতি না হয়, সেক্ষেত্রে ধারালো জিনিসপাতি বা আঘাত লাগার মতো জিনিসপাতি আমরা হটিয়ে দিব। এবং পেশেন্ট যেহেতু খিঁচুনিতে আছে, তার মাথার নিচে নরম কোনো বালিশ বা নরম কোনো কাপড় দিয়ে সাপোর্ট। তারপরে 5 মিনিটও যদি পেশেন্ট ভালো না হয়, সেক্ষেত্রে আমরা হাসপাতালে নিয়ে যাব এবং অবশ্যই জোর করে খিঁচুনি থামানোর চেষ্টা করব। আমাদের আজকের আলোচনা এই পর্যন্তই। আশা করছি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে।